আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ফেসবুক থেকে যে কোনো ভিডিও আপনারা খুবই সহজে ডাউনলোড করবেন। এরপর অনেকেরই ভিডিও আপনারা দেখেছেন হয়তো, তারা অনেকেই সফটওয়্যার ডাউনলোড করার জন্য বলেছে, যেমন ভিডিও ডাউনলোডার এই সেই। আজকে আমি আপনাদের খুবই সহজ একটি ওয়ে দেখাবো, যার মাধ্যমে আপনারা খুবই ইজি মানে খুবই সিম্পলভাবে আপনারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়া হলে আপনাদের কাছে নোটিফিকেশনটি আসে। ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনাদের যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটি জাস্ট আমি, যেমন এই ভিডিওটি আমি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি, পরিমণিকে নিয়ে এই ভিডিওটি আছে, অসুবিধা না। এই দেখেন, ক্যাপশনটি দেখে নিন আপনারা কী লেখা আছে, গ্রামের মেয়ে থেকে কীভাবে পরিমণি হয়ে উঠলেন পরিমণি। আচ্ছা বাদ দিন, আমি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এই যে ভিডিওটি আপনারা ডাউনলোড করবেন সেই ভিডিওর পাশে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট ভিডিওটির লিঙ্ক কপি করার জন্য কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটির লিঙ্ক কপি করে নেবেন। কপি করার পর আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন এসে অনলাইন ইউটিউব ভিডিও ডাউনলোডার, অথবা আপনারা অন্য একটা ডাউনলোড মানে সার্চ করতে পারেন ut1s.com। আপনারা এটিও লিখে সার্চ করতে পারবেন। এটি লিখে সার্চ করার পর আপনাদের মানে এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা একটি এই ওয়েবসাইটটি পাবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এই ওয়েবসাইটে তিনটি অপশন দেখতে পারবেন। পরে এই তিনটি অপশনের মধ্যে টান করে একজন লাস্টে আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন, ফেসবুক ডাউনলোডার, এখানে ক্লিক করবেন। কারণ আমরা এখানের মাধ্যমেই আমরা ফেসবুকের ভিডিওটি ডাউনলোড করব। এই দেখেন, এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর এই যে আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম এই লিঙ্কটি এখানে আমরা পেস্ট করতে হবে, আমাদের এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য এখানে ধরে পেস্ট অপশনে ক্লিক করলাম, লিঙ্কটি পেস্ট হয়ে গেল। এরপর জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সরি বন্ধুরা, আপনাদের আগে যে ওয়েবসাইটটি দেখিয়েছি এই ওয়েবসাইটটির মাধ্যমে একটু প্রবলেম হচ্ছে, এগুলো আপনারা সবসময় মানে ওই আগের ওয়েবসাইটটির মাধ্যমে মানে ফেসবুক থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন না। আবার এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা যে কোনো সময় মানে যে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে আপনার snapsave.app। এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন এবং এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা যে একটি বক্স দেখতে পাচ্ছেন, ইনপুট বক্স, এই ইনপুট বক্সের মধ্যে আপনারা যে লিঙ্কটি কপি করেছেন সেই লিঙ্কটি পেস্ট করে দেবেন। এরপর এখান থেকে জাস্ট এই পাশে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে লোড হবে। লোড হওয়ার পর আপনাদের এখানের মধ্যে দেখাবে মানে কোন কোন কোয়ালিটি অ্যাভেলেবেল। এখানের মধ্যে দেখেন দুটি নোট দেখাচ্ছে, বাকিগুলো ডাউনলোডের অপশনে ডাউনলোড দেখাচ্ছে। এগুলোতে আমি ডাউনলোড করার জন্য এই ডাউনলোডে ক্লিক করে দেব। এগুলো আমি ক্লোজ করে দিলাম। আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাচ্ছে। আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ফেসবুক থেকে খুবই সহজে এবং ইজিতে আপনারা কীভাবে ফেসবুক থেকে একটি ভিডিও ডাউনলোড করবেন। আপনারা আনলিমিটেড ভিডিও ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদের জাস্ট একটি ভিডিও ডাউনলোড করে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।